আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, মন থেকে দোয়া করি সবসময় ভালো থাকেন। তো আপনাদের সবাইকে ফ্রি কোর্সের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে থেকে হলো আমাদের মেইন যে অংশটা, গেম চেঞ্জিংয়ের অংশটা, এটা থেকে শুরু। আমাদের এখান থেকে আজকে আমাদের ডিজাইনিংয়ের অংশটা শুরু হবে। তো এটা হলো আমাদের 7 নম্বর ক্লাস। যারা আগের কোর্সের ফ্রি ক্লাসগুলো দেখেন নাই, তারা আগে এগুলো দেখে নিয়ে আসবেন। তো আজকে কিছু ডিটেলস কথা বলে রাখবো, তারপরে হলো আমাদের ডিজাইনটা আমরা শুরু করতে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন। আর আমার একটা গ্রুপ আছে, যেখানে আমি সারা বিশ্বের সব কিছুই এখানে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। দোনোটার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা গ্রুপে জয়েন হয়ে নিন। তো ডিজাইনিং, আমি আবারও বলি, কেডিপিতে যারা হলো রাইটিং পারে বা কন্টেন্ট লিখতে পারে, ভালো ইংলিশে কন্টেন্ট লিখতে পারে, আর হলো যারা টপ ক্লাস কোয়ালিটি ডিজাইন করতে পারে বা আমেরিকান স্ট্যান্ডার্ড ডিজাইন করতে পারে, তাদের জন্য হলো কেডিপি আনলিমিটেড আর্নিং সোর্সেবল একটা মার্কেট প্লেস, যেখান থেকে আপনি আনলিমিটেড অর্থ আয় করতে পারবেন যদি আপনি ভালো রাইটার হন বা যদি ভালো ডিজাইনার হন। তাই সবসময় আগে বলি, আগে আপনারা ইলাস্ট্রেটর অ্যান্ড ফটোশপটা যত ভালো পারেন ততটুকু শিখে নেন, আমেরিকান স্টাইলিংয়ে শিখে নেন, তারপর আপনারা এই মার্কেট প্লেসটাতে আইসেন। আমি আবারও রিকোয়েস্ট করি, ভালো কোয়ালিটির ডিজাইন না শিখে এই মার্কেট প্লেসটার মধ্যে আইসা কোনো লাভ নাই। অযথা আপনারা সময় নষ্ট করবেন, উল্টাপাল্টা ডিজাইন আপলোড দিয়ে আপনারা মার্কেটটাও নষ্ট করবেন, আমাদের দেশের যে নামটা বা সুনামটা ওইটাও নষ্ট করবেন। তো এইসব কিছু করার কোনো দরকার নেই। আগে ভালো একটা ডিজাইন শিখেন, ভালো একটা অ্যামাউন্টের ডিজাইন শিখেন, শিখার পর দেন আপনারা এই মার্কেট প্লেসটা থেকে আসেন। তাহলে এই মার্কেট প্লেসটা থেকে আপনাদের ভবিষ্যৎটা খুব ভালোভাবে সাজাতে পারবেন। তো এই ফ্রি কোর্সে আমি যতটুকু পারি আপনাদেরকে সুন্দর সুন্দর ডিজাইন দেখানো বা শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু তারপরেও বলি, আমি একটা জিনিস পার্সোনালি সাজেস্ট করতে চাই, যেটা হলো আপনারা যারাও কেউ যে কোনো কেউর আন্ডারে আপনারা ভালো করে আগে ডিজাইনিংটা শিখে দেন এই মার্কেট প্লেসটাতে আসেন। আমার ট্রেনিং করতে হবে এমনটা না, ঠিক আছে? আমাদের দেশে ভাইজান অনেক ভাই ভালো ভালো ভাইজান আছে যারা কেডিবি গ্রাফিক্স, তারপর হলো ফ্রিল্যান্সিং বা প্যাসিভ মার্কেট প্লেস নিয়ে কাজ করে। কেডিবির জন্য হলো রবিউল ভাই, আলহামদুলিল্লাহ ভাইজান রিসেন্টলি বাবা হয়েছেন, ভাইজানকে কংগ্রেচুলেশন। ভাইজান অনেক ভালো মনের মানুষ, অনেক ভালো মনের মানুষ, ভাইজান থেকে শিখতে পারেন, ভাইজানের টপ ক্লাস কোয়ালিটি জিনিসপত্র শিখায়। তারপর ইমাম ভাই আছে, উনিও ভালো মনের মানুষ, উনিও ভালো কাজ করে। তারপর নীরব আছে, তারপর আমার রিসেন্টলি একজন ভাইয়ের সাথে পরিচিত হয়েছে, সাকিব ভাই, সাকিব ভাইও খুব ভালো মনের মানুষ, তাদের থেকেও শিখতে পারেন, ঠিক আছে? কিন্তু একটাই রিকোয়েস্ট, আগে আপনারা ডিজাইনটা শিখেন, দেন এই মার্কেট প্লেসটাতে আইসেন, অযথা মার্কেট প্লেসটা নষ্ট করে না। তো আমি দেশীয় এই চ্যানেলটাতে ইন্টারন্যাশনাল মান মেনটেন্স করে যতটুকু ভালো ডিজাইন ফ্রিতে করা পসিবল তা নিয়ে আপনাদের আগে ভিডিও দিব, দেন আমরা একটা আপলোডে যাব। আমি আমার কিছু ফ্রি ট্রিক্সের আপলোড আপনাদের সাথে শেয়ার করব, আপলোড ট্রিক্স বা কিওয়ার্ড ট্রিক্স বলতে পারেন। এটা দেখার পর, আপনার আপলোড দেওয়ার পর, দেন আমরা বাকি ডিজাইনগুলোতে ইনশাল্লাহ শিফট আউট হয়ে যাব, বা রিসার্চ বা ট্রেডমার্ক আদার সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো এখন আমাদের যে ডিজাইনটা করব, ডিজাইনটা করার জন্য আমার আগে লাগবে হলো আমার ইন্টেরিয়ার, দেন লাগবে হলো আমার ডিজাইন, দেন কিওয়ার্ড, দেন আপলোড। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের আগে বলবো, আমি ইন্টেরিয়ার নিয়েও আপনাদের ভিডিও দিব, কিন্তু এখন ফার্স্ট অফ অল আমরা এই ফ্রি ইন্টেরিয়ারগুলো দিয়ে আমরা কাজ শুরু করি, আর ভালো কিছু ডিজাইন আপনাদের করে দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। তো এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল আগে দেখে নেন, যেগুলো হলো আপনাদের জন্য ফ্রি, আপনারা যেই কোনোভাবে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা একটু নিচের দিকে নামেন, নামেন যে কোনটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন। এটার মধ্যে অনেকগুলোই মিড কন্টেন্ট, লো কন্টেন্ট, আর হলো হাই কন্টেন্ট ডিজাইন আছে। তো আপনারা এখান থেকে দেখতে পারেন, লাইক হলো ফিশিং লগবুক, ফিশিং লগবুক, তারপর হলো আপনাদের এই যে টিচার প্ল্যানিং ট্র্যাকার, তারপরে হলো গ্রাফ পেপার ম্যাক, কমিক বুক, আরও অনেক কিছু আছে। আপনারা এখান থেকে যা শুধু একটা দেখেন কোনটা আপনাদের জন্য ভালো হয়, দেন আমরা ওই বেসডে ভালো ডিজাইন করার জন্য চেষ্টা করে দেন আমরা ওইখান থেকে মানে শিফট হব। লাইক এখান থেকে আমাদের একটা ডিজাইন আছে, যেটা হলো আমরা আজকে আমরা মিড কন্টেন্ট নিয়ে ডিজাইন করব। যেমন এটা অনেকটা খুবই ভালো একটা হট সেলিং বা একটা সেলিং নিশ যেটা বলতে পারেন, হ্যাঁ, গেস্ট লিস্ট, ওয়েডিং প্ল্যানার। তো ওয়েডিং প্ল্যানার খুবই ভালো। তো ওয়েডিং প্ল্যানার আমরা একটা নিশটা পেলাম, এইটা আমরা আজকে ফ্রি ইন্টেরিয়ারটা এটা ইউজ করব। এখন আমরা দেখে নিব আগে মার্কেট প্লেসে আমাদের কেমন সেল হয় এই ওয়েডিং প্ল্যানারটা, তার মাপ কত, তার কত পেজ লাগে, আদার সব কিছু। তো আমরা একটু লিখি ওয়েডিং প্ল্যানার, ওয়েডিং প্ল্যানার লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমরা যে বেস্ট সেলিং যে প্রোডাক্টগুলো আছে দেখবেন যে খুবই ভালো ভালো প্রোডাক্ট সেল হচ্ছে। তো এখান থেকে একটা জিনিস আপনারা দেখে বুঝতে পারবেন যে এই ডিজাইনটার মধ্যে হলো আমাদের এরকম রিং লাগানো আছে বা আদার্স যে সকল জিনিসপত্রগুলো আছে, এটা আমাদের প্রোডাক্ট না। আমাদের মেনলি আমাদের কেডিপির প্রোডাক্টটা হয় এরকম চ্যাপ্টার টাইপে স্কোয়ার শেপে, এরকম চ্যাপ্টার স্কোয়ার শেপে। আর ফার্স্ট অফ অল যে জিনিসটা দেখার দরকার আমাদের, এই প্রতিটা ডিজাইনই আলহামদুলিল্লাহ খুবই ভালো লেভেলের সেল আছে। তো কারণ কি, এখানে আমরা এই বিএসআর র্যাঙ্কটা দেখে আমরা বুঝতে পারতেছি প্রোডাক্টটাতে কেমন সেল আছে। তো এখান থেকে আমাদের কাজ হলো একটা ভালো কোড সিলেক্ট করা। বেশিরভাগ জায়গার মধ্যে দেখবেন যে আনলিমিটেড ওয়েডিং প্ল্যানার বা ওয়েডিং প্ল্যানার এরকম টাইপেরই লেখা থাকে ডিজাইনটার উপরে, দেন ভালো একটা মানে ডিজাইন করেন, দেন মার্কেট প্লেসে আপলোড দেয়। তো আমরা এখান থেকে একটা ডিজাইন খুঁজে বের করি, যেটা হলো আমাদের কেডিপি রিলেটেড হতে পারে, যেমন এটা কেডিপির প্রোডাক্ট। তো আমরা এখান থেকে যাই,
তো এখানে সে দেখলাম যে অলমোস্ট খুব হাই প্রাইসে বিক্রি করতেছে প্রোডাক্টটা। আচ্ছা, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তো আমরা এখান থেকে আসার পরে সে 102 পেজ দিছে। তো সবচেয়ে ভালো হয় আপনার জোড়া জোড়া সংখ্যাটাতে মেনটেন করলে সবচেয়ে ভালো হয়, 100, 110, 120, মানে জোড়া জোড়া অ্যামাউন্টটা আপনারা ইউজ করেন, তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। তো এখানে আমি 110 পেজেরই ডিজাইন দিব ইনশাল্লাহ। তো এবার আমরা যখন দেখলাম যে আমাদের পেজের মাপটা কত হয়, আর মাপটা তো এখানে দেওয়াই আছে, তো আমরা এখান থেকে চলে যাব হলো কেডিপির যে সাইডে, যেখান থেকে আমাদের বইয়ের যে মাপটা দেখা দেওয়া হয় আর কি। তো এখান থেকে আমরা একটা মাপ সিলেক্ট করবো, আমি 8.5x11 দিব। সে 8.5 দিয়ে দিছে, সরি 8x10 দিছে, তো আমরাও 8x10 দিলাম, কোনো সমস্যা নাই। তো এখান থেকে আমি 110 পেজেরটা দিব। তো আমি ডাউনলোড দিলাম। তো ডাউনলোড দেওয়ার পরে এখন যেটা সবচেয়ে বেশি দরকারি হলো, এটা হলো আমার পেজের মাপটা, আমি যে ডিজাইনটা করবো ডিজাইনের মাপটা কতটুকু। তো এখান থেকে আমরা এটাকে আগে এক্সট্রাক্ট করে নিই, ওকে দিলাম, আই থিঙ্ক দিস ওয়ান। তো এখানে আসার পর এখন ডিজাইনটা হয় মেনলি দুই পার্টের। ফার্স্ট অফ অল হলো আমাদের এই সামনের পার্টটা ডিজাইন করতে হবে, দেন হলো আমাদের পিছনের পার্টটা ডিজাইন করতে হবে, দেন আমাদের মার্কেট প্লেসে আপলোডের জন্য দুটোটাকে জোড়া দিতে হবে। তো এই ডিজাইনটা করার জন্য আপনারা ইলাস্ট্রেটরও ইউজ করতে পারেন, ফটোশপে ইউজ করতে পারেন। আর গত ক্লাসে আমি একটা জিনিস আপনাদের বলেছিলাম, যেটা হলো ওয়ান টেমপ্লেট আর হলো টু টেমপ্লেটের মধ্যে পার্থক্যটা। তো ওয়ান টেমপ্লেটের মধ্যে কাজ করাটা হলো সবচেয়ে বেশি মজাদার, খুব তাড়াতাড়ি ডিজাইন করা যায়। তো নতুনদের জন্য ওয়ান টেমপ্লেটটা খুবই টাফ হবে। তো আমি আগে টু টেমপ্লেটের মধ্যে ডিজাইনটা দেখাচ্ছি, দেন ওয়ান টেমপ্লেটের মধ্যে কীভাবে জোড়া দিবেন তাও ইনশাল্লাহ আপনাদের দেখাই দিব। তো এই যে ফুল পেজটা, এই অংশটা থেকে এই অংশটা পর্যন্ত এটার মাপটা কতটুকু, এটা দেখানোর জন্য আগে একটু আমাদের পিডিএফ ফাইলটা ওপেন করতে হবে। পিডিএফ ফাইলটা ওপেন করার জন্য আমি এই কর্নার টু এই কর্নার, মানে এই যে দুই পেজটা, তারপর হলো মাঝখানের যে বইয়ের উচ্চতা, সব কিছু মিলেই আমার প্রোডাক্টের মাপ কতটুকু হয় তা আমরা আগে একটু দেখে নিই। এটা হলো 16.50x10.25। তো আমরা এখানে ইলাস্ট্রেটরে যাই, 16.50, ক্লাসে একটু লং হবে আমি একটু বলে রাখি, আমার ওয়েট হবে 16.50, 16.50 আর হলো 10.25, হাইট হবে আমার 10x10 আর হলো 25। তো আমি এখান থেকে চ্যাপ্টার আর্টবোর্ডটা হলো এটা, এটা হলো আমার মেইন আর্টবোর্ড যেটার মধ্যে আমাদের ডিজাইনটা থাকবে। তো ফার্স্ট অফ অল এই ডিজাইনটা করার আগে আপনারা একটা কাজ করবেন, এটা হলো এই যে এই পেজটা একটু স্কেল আপ করে নেবেন, তাহলে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে আর হলো বোঝা যায় যে না আমি আমার ডিজাইনটাতে করতেছি এটা কি ভালো হচ্ছে কি ভালো না হচ্ছে। তো আমরা একটু জুম করি, জুম করার পর কন্ট্রোল আর দিবেন, কন্ট্রোল আর দেওয়ার পরে আমাদের এই যে রুলার চলে আসবে। তো আমরা এখান থেকে আগে এটাকে স্কেল আপ করে নিব। ফার্স্ট অফ অল আবার আপনাদের যদি মনে কনফিউশন থাকে, যদি একবারে সাইড বাই সাইড না লাগাইতে পারেন তাহলে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন, এখান থেকে সিলেক্ট করার পরে এই যে এই কর্নারটার মধ্যে ক্লিক করে দিলে বা হরিজন্টিক্যাল লেফট অ্যালাইনমেন্ট দিয়ে দিলেও আপনাদের হয়ে যাবে। দেন আমি একটা টপ অ্যালাইনমেন্ট আনলাম, তো এটাকে আপনি সিলেক্ট করে যদি এখান থেকে টপ অ্যালাইনমেন্ট দেন অটোমেটিক্যালি এটা বসে যাবে। তো এবার এখান থেকে আমি যদি আর একটা চ্যাপটা আনি সে আমাকে অটোমেটিক্যালি এখানে বসাই দিবে। তো এটাকে আমি আবার লেফট অ্যালাইনমেন্ট রাইট অ্যালাইনমেন্ট সব কিছু দিয়ে নিলাম। তো এই কারণেই বলছি আগে ইলাস্ট্রেটরটা ভালোভাবে একটু শিখে নেন, তারপর হলো আপনাদের জন্য সবচেয়ে বেশি বেটার হবে। তো আমি জুম দিয়ে নিলাম, আমি এই দাগটাও নিয়ে নিব, তাহলে আমার সেফটিটা আমার সবসময় মেনটেন থাকবে, মাথায় থাকবে। তো আমি এটা নিয়ে নিলাম, একটু জুম ইন করার জন্য আপনার কন্ট্রোলার অল্টার ধরে মাউসের যে স্ক্রোল বাটনটা আছে স্ক্রোলটা, এটা উপর নিচে ঘোরাতে হবে, উপর নিচে ঘোরালে আপনাদের জুম হবে, নিচে দিয়ে ঘোরালে আপনাদের জুম আউট হবে। তো এটা এখানে দিয়ে নিলাম, একটু রয়ে গেছে, এটা এত একটা মানে সমস্যা না, একবার এই যে আপনাদের একুরেট লাগাতে হবে এমনটাও না, কাছাকাছি হলেও হয়। তো আবার জুম দিই, আমরা এটাকে এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত দিয়ে নিলাম। দেন এই মাঝখানের যে স্পাইনটা, এটাকে স্পাইন বলে বা বইয়ের উচ্চতাটা বলে, তো উচ্চতাটাকেও আমরা এখান থেকে সেট করে নিলাম। তো সব কিছু আমরা এখানে রুল আপ করে নিলাম, যাতে আমরা সহজে বুঝতে পারি আমাদের প্রোডাক্টটা কতটুকু বাই কতটুকু আছে। তো এবার আমাদের আর এই ডিজাইনটার কোনো কাজ নেই, আমরা এটাকে ডিলিট করে দিলাম। তো দেখেন আমার মাপটা খুব সুন্দরভাবেই বুঝতে পারতেছি, কোথায় কোথায় মাপটা ছিল, কোথায় আমার স্পাইনটা ছিল, আদার যত সব দেখেন সব কিছু আমরা অটোমেটিক্যালি বুঝতে পারতেছি। তো এটাকে আমি সামনে পিছিয়ে আনার যে আমি এটা ডিলিট করে দিলাম, আবার এটা আনার জন্য আমি কন্ট্রোল জেড দিছি, তো এটা আমি এবার আমার ডিলিট করে দিই। এবার আপনাদের সবাইয়ের কাজ হলো এটাকে সবটাকে ধরে কন্ট্রোল টু দিয়ে লক করে দিবেন, এই যে রুলারটা, তো এটা আর মুভ হবে না, তো যাতে আপনি সুন্দরভাবে কাজ করতে পারেন। তো এটা হলো ওয়ান টেমপ্লেট ট্রিক্স, আর এই ওয়ান টেমপ্লেটের মধ্যে আমি ফুললি ডিজাইন করাটা খুব বেশি পছন্দ করি। আপনারা যারা নতুন তাদের জন্য হলো আপনারা ফার্স্ট অফ অল আগে মাপটা দেখবেন, যে আপনাদের মাপটা হলো 8x10। তো আপনারা কী করবেন, প্রথমে দিবেন হলো 8, তারপর দিবেন হলো এই যে 10। তো দুইটা পেজ নেবেন, সামনে একটা ডিজাইন পিছনে একটা ডিজাইন, তো দুইটা নিয়ে নিলাম। তো আপনারা ফার্স্ট অফ অল এটার মধ্যে ডিজাইন করবেন, দেন এটার মধ্যে আইনের জোড়া দিবেন, আর আমি মেনলি এই একটার মধ্যেই ডিজাইন করাটা খুব বেশি পছন্দ করি। তো এটা আমি জাস্ট শুধু আপনাদের জন্য বললাম। তো ফার্স্ট অফ অল এখান থেকে দেখলাম যে বেশিরভাগ ডিজাইনই হলো ওয়েডিং রিলেটেড, ওয়েডিং বা ফুল বা ফ্লাওয়ার রিলেটেড। তো আমাদের একটা ফ্রি মার্কেট প্লেস ইউজ করবো, যেটার নাম হলো ফ্রিপিক,
ফ্রিবেক আছে, ভেক্টরজি আছে, ভ্যাকজেলস আছে, শাটারস্টক আছে, ভেক্টরস্টক আছে, আপনি অনেক কিছু আছে, আপনি সব কিছু ইউজ করতে পারেন। তো আমি আমার আইডিটাতে একটু লগ ইন দিয়ে নিই। আচ্ছা, তাহলে এটা আবার অনেকের মনে কনফিউশন আসবে, হয়তো ফ্রিতে ভালো কিছু পাওয়া যায় না। না, আলহামদুলিল্লাহ আপনি ফ্রিতে পেইডে সব কিছুতেই ভালো ভালো জিনিসপত্র পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আগে একটু দেখেন আসলে ওয়েডিংয়ের ভেক্টর লুকসটা কেমন হয়। তো সবাই যে ফ্লাওয়ার ডিজাইন করলে আপনারও ফ্লাওয়ার নিয়েই ডিজাইনটা করতে হবে এমনটা না, আপনি যা শুধু বা ভালো প্রেজেন্টেশনটা দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে, লাক্সারি একটা ভাব দেওয়ার চেষ্টা করবেন। তো ইলাস্ট্রেটর বা এই মার্কেট বেসে যে সকল ডিজাইনগুলো আছে দেখবেন যে খুবই নর্মাল নর্মাল টাইপের হয় বা হালকা ফ্লাওয়ার টাইপের মধ্যে হয়। তো আপনি একটু লাক্সারি ভাবটা তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। তো আমার ফার্স্ট অফ অল একটা ব্যাকগ্রাউন্ড খুব ভালো লেগে গেছে, যেটা হলো এই যে এইটা, এটার মধ্যে একটা গোল্ড টেক্সচার মানে ব্যাকগ্রাউন্ড আছে, ফ্লাওয়ার কালেকশনটা আছে, সাথে যে জিনিসটা ভালো লাগছে আমি এটা ওয়েডিংয়ের যে ফিলটা দেওয়ার জন্য আমি এখান থেকে আমার যে রিংটা আমি ইউজ করব, কারণ কি আমেরিকাতে বিয়ের পর এই যে রিংটা কিন্তু মাস্ট বি তারা ইউজ করে। তো আমি রিংটাকে আমি আমার নিব আমার ডিজাইনের জন্য, আর আমি যেটা নিব হলো এটা হলো একটা ফ্লাওয়ার, এই যে গোল্ড টেক্সচার ফ্লাওয়ার বেসড ডিজাইন। তো আমি দোনোটাকে ডাউনলোড করে নিলাম, ফ্রি ডাউনলোড করে নিলাম, যাতে আবার অনেকের মনে কনফিউশন না আসে, হয়তো পেইডে ভালো কিছু পাওয়া যায় না। তো আমি ফ্রিতে ইউজ করলাম, কোনো সমস্যা নেই। আর এই মার্কেট প্লেসে ভালো কাজ করার জন্য আপনাদের মাস্ট বি যেটা হলো মিনিমাম Core i3 ভালো একটা ল্যাপটপ লাগবে, তাহলে আপনি চোখ বন্ধ করে খুব ভালোভাবে কাজ করতে পারবেন। তো এখন আমাদের ডিজাইনও রেডি, আমাদের ভেক্টরও রেডি, আমাদের প্ল্যানারটাও রেডি। তো এবার আসেন আমরা আমাদের ডিজাইনটার একটা ফাইনাল ফিনিশিং লুক দিই। তো এটা থেকে আমরা পিএইচডি ফাইল না আমাদের একটা ডাউনলোড করতে হবে আমাদের ইপিএস ফাইল বা এআই ফাইল। আমি আবার একটা এআই ফাইল ডাউনলোড করি। তো এআই ফাইলটা আপনাদের ডাউনলোড করার জন্য যা শুধু এখান থেকে ভেক্টরে সিলেক্ট করে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন, না হলে আপনাদের ফটোশপে যেতে হবে এই ডিজাইনটা করার জন্য। তো এখান থেকে আমরা একটা চুজ করি কোনটা আমরা ইউজ করা যায় আমাদের ডিজাইনের জন্য। তো এখান থেকে আমরা একটু ঘুরলাম, আমি চাচ্ছিলাম একটা গোল্ড টাইপের একটা এফেক্ট দিতে আমাদের ডিজাইনটার মধ্যে। তো এই যে পিঙ্ক গ্লোইশ এফেক্টটা, এটা খুব ভালো লাগছে, তো আমি এটা ডাউনলোড করে নিই। তো ওর পিছনের যে ওয়াটার কালার এফেক্ট আছে এটা আমার ইউজ করবো না। তো এটা ডাউনলোড হয়ে নিক, দেন আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করতেছি। তো এই আমাদের ভেক্টর ফাইল রেডি। তো আমরা এটাকে ওপেন করলাম, ওপেন করার পর আমাদের যে ফার্স্ট অফ অল যে কাজটা হলো এটাকে আমি আনরুপ করব, আর তার যে সকল লেখাগুলো আছে এগুলো আমার আর কোনো দরকার নেই। তো এই লেখাগুলো আমি এখান থেকে ডিলিট করে দিব। তো ডিলিট আর আদার্স যা যা এফেক্ট আছে যা আপনাদের পিসিকে ভারী করার জন্য কাজ করবে, এভরি সিঙ্গেল ডিটেলস আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। তো আমি এখান থেকে রিলিজ ক্লিপিং মাস্ক দিয়ে দিলাম। রিলিজ ক্লিপিং মাস্ক দেওয়ার পরে এই যে আমার তার ভেক্টর লুকস দেওয়ার কোনো দরকার নেই, এখানে আপনি ছিঁড়ার লুকটা রাখলেও পারেন না রাখলেও পারেন। আমার এই যে সফট এফেক্টটাই আমার খুব বেশি ভালো লাগতেছে, তো আমি এই ভেক্টরটাই নিলাম আমার ডিজাইনটার জন্য, এই যে সফট একটা এফেক্ট। তো এখান থেকে আমি এটাকে আনগ্রুপ করব, মানে রিলিজ ক্লিপিং মাস্ক দিব। দেওয়ার পর এই যে ছিঁড়া ছিঁড়া এফেক্টটা আছে এটাকে আমি ডিলিট করে দিব, আর তার যে সকল টেক্সট আছে তো টেক্সটগুলো আমি এখান থেকে রিমুভ করে দিলাম, একটা একটা করে ডিলিট করে দিবেন, বা আপনারা অল সিলেক্ট করে আপনারা ডিলিট করে দিতে পারেন। তো আপনাদের নতুন যারা আছেন তাদের যাতে শিখতে কোনো প্রকার সমস্যা না হয় এই কারণে আমি জাস্ট ধরে ডিলিট করলাম। তো এখানে যে দুইটা পার্ট আছে দুটোটাই আপনি আপনার ডিজাইনে নেন। তো এটাকে আমি ফার্স্ট পার্ট আর এটাকে আমি সেকেন্ড পার্ট হিসেবে ইউজ করবো। তো ডান পাশেরটা সবসময় হলো আমাদের যে সামনের পার্টটা, আর দেন হলো বাম পাশেরটা। তো এটাকে আমরা একটু অ্যাড করে নিই, সাইজটা একটু বড়, সাইজটা আমরা ছোটো করে নিলাম। তো আমি আমার পেজের সাথে মিলে নিই। তো এটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে অ্যালাইনমেন্ট দিব, অ্যালাইনমেন্ট দিলেই আমরা মোটামুটি আমাদের পেজের সাথে সে মিলে যাবে। তো মিলে আমি এটাকে একটু মিলে নিই, মিলে নেওয়ার পর আমি এটাকে একটু চ্যাপটা করে নিলাম, আর এখান থেকে এটাকে আমি একটু ছোটো করে নিই, কারণ কি আমার আর্টবোর্ডের মধ্যে আমার ডিজাইনটা যাতে থাকে। তো এবারে হলো এটার পালা, এখান থেকে আমি লেফট অ্যালাইন অ্যান্ড টপ অ্যালাইনমেন্ট দিয়ে নিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এটাকে শিফটে ধরে এটাকে আমি ছোটো করে নিব, শিফটে ধরে আমি ছোটো করে নিলাম একবারে পেজের কর্নার টু কর্নার পর্যন্ত। এই হলো আমাদের ফাইনাল লুকস যেটার মধ্যে আমাদের ডিজাইনটা হবে। তো এটা তো আমরা ফ্রি এলিমেন্ট নিয়ে ইউজ করলাম, আর আমরা বেশিরভাগ যেই আমাদের ট্রেনিংয়ে যেই সকল ডিজাইনগুলো করি এটাকে আমরা কাস্টমাইজ করি, আমরা যতটুকু পারি আমাদের পারফেক্টলি ইউনিক ডিজাইন করার চেষ্টা করি। তো এটাও একটা ইউনিক ডিজাইন হবে। তো আমাদের মেইন যে লেখাটা হবে এটা হবে গেস্ট লিস্ট ওয়েডিং প্ল্যানার। তো এই হলো আমাদের ওয়েডিং প্ল্যানারের মেইন লেখাটা। তো বেশিরভাগ দেখবেন যে ওয়েডিং প্ল্যানারের মধ্যে প্যাচালো যে ফন্টটা, স্ক্রিপ্ট ফন্ট যেটাকে বলা হয়, এই যে প্যাচালো যে ফন্টটা, এই ফন্টটাই ইউজ করে। তো আমি এখানে আসার পর আমি আমার লেখাটাকে পেস্ট করে নিই। তো লেখাটা এখানে পেস্ট করলাম। তো ওয়েডিং প্ল্যানারটা আলাদা যাবে, আর হলো সরি, আর গেস্ট লিস্টটা থাকবে আলাদা। আমি এটাকে কপি করে আমি আমার বাকি লেখাটা পেস্ট করি। তো আপনাদের যাদের একটু বুঝতে কষ্ট হবে তারা এই যে ইলাস্ট্রেটর আর মেইনলি
ইউজটা ভালোভাবে না পারার কারণে যে কনফিউশনটা আপনাদের কাছে লাগবে, তো আপনারা একটু দেখে নিন। তো এই হলো আমার মেইন টেক্সট, তো টেক্সটটাকে আমি আমার ডিজাইনের উপরে আনি, আনার পর এটাকে আমি এবার একটু কাস্টমাইজ আর সাজানোর চেষ্টা করি। তো আনলাম, তো বেশিরভাগই দেখলাম যে আমাদের প্যাচালা ফোন, তো আপনারা একটা প্যাচালা ফোন খুঁজে নেবেন। আর ভালো ভালো ফোন কালেকশনের জন্য আপনারা ডাফোন ডট কম ইউজ করতে পারেন, ডাফোন। তো ডাফোনটা থেকে আপনারা যা শুধু ডাউনলোড করবেন আর হলো আপনারা ইউজ করতে পারবেন। এখান থেকে আপনারা যে কোনো ধরনের ফন্ট ডাউনলোড করবেন আর ইউজ করবেন। তো আমি এখানে আমি বাই ডিফল্ট একটা ফন্ট ইউজ করলাম, তো এখান থেকে আমি এইটাই থাক। তো এটাকে আমি আবার গ্রেটারে কনভার্ট করে নিলাম, বড় হাতে কনভার্ট করে নিলাম। আর এই ফন্টটার বোল্ড ফন্টটা ইউজ করবো আমি, বোল্ড ফন্টটা ইউজ করার পর এটাকে আমি একটু ছোটো করে দিব। ছোটো করে দেওয়ার পর এটাকে আমি একটু মিডেলে দিয়ে দিব, মিডেল অ্যালাইনমেন্ট করে দিব। আর এখানে যে দেখবেন যে আপনার মাস্ট বি একটা প্যাচালো ফন্ট লাগবে, তো আমি এটা আমার পছন্দের একটা প্যাচালো ফন্ট ইউজ করছি, যেটার নাম হলো ওয়াটারমেলন। ওয়াটারমেলন দেখেন খুব সুন্দর মানায়, বিশেষ করে হলো এই যে ওয়েডিং প্ল্যানার বা এইসব টাইপের ডিজাইনের জন্য। তো আমি এটাকে একটু সামনে পিছিয়ে মিলিয়ে নিলাম, যাতে এই যে বক্সটা খুব ভালোভাবে সুন্দরভাবে মিলে। তো আপনি এটাকে এভাবেও দিতে পারেন, এইভাবেও দিতে পারেন, বা আপনার যেইভাবে আপনার ডিজাইনটা মিলি ফুটে আপনি ওইভাবেই টেক্সটটাকে রাখতে পারেন। তো আমি এটাকে একটু বড় করে নিলাম, আর এই অংশটা, এই যে খালি অংশটার মধ্যে আমি আমার এই যে ওয়েডিং প্ল্যানারের জায়গাটা বসে দিলাম। তো এবার আমার কাজ হলো আমি এটাকে সুন্দর করে আমার ডিজাইনের মাপে আনি। তো আমি এটাকে একবারে পারফেক্টলি একুরেট আমার ডিজাইনের মিডল অ্যালাইনমেন্টে দিব, যাতে জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগে। আর এই যে আমাদের গেস্ট লিস্টের যে ভেক্টরটা আছে, এটাকে আমি একটু ক্রিয়েট আউটলাইন করে নিলাম। আউটলাইন করার পর আমার যে এই যে ভেক্টরটা এবার আসে হলো গেস্ট লিস্ট। তো গেস্ট লিস্টটা আপনারা চাইলে একটু নিচেও দিতে পারেন, একটু উপরেও দিতে পারেন, আপনাদের মানে যেখানে দিলে আপনার প্রোডাক্টটা খুব ভালো ফিল দিতে পারবে ওইভাবে দিতে পারেন। তো আমি ওয়েডিং প্ল্যানারটা এইভাবে দিলাম। আর নিচে কী করলাম, একটা ছোটো বক্স দিয়ে দিই, যে বক্সটা যাতে চোখটা হাইলাইটেড হয়, যাতে এই প্রোডাক্টটাকে মানে বেশি ফোকাস করতে পারে। তো আমি এখান থেকে একটু অপাসিটিটা কমাই দেবো, যাতে একটা গ্লাস এফেক্ট একটা ভাব আসে। আর এই যে ফন্টটা, ফন্টটা আমি করে দেব হলো সাদা। সরি, ফন্টটা সিলেক্ট করে নিই, আমি ভেক্টরটা সিলেক্ট করে ফেলছি। তো ফন্টটাকে আমি করে দিলাম সাদা। তো জিনিসটা যাতে একটু ফোকাসেবল হয় আমি আর একটু কালো করে দিই এটাকে, যাতে আমার সাদাটাকে সে হাইলাইটেড ফোকাস করতে পারে। তো এভাবে চাইলেও আপনারা ইউজ করতে পারেন, তাহলে ডিজাইনটা একটু একটা ভাইব চলে আসবে। আর যদি আপনাদের মন না চায় তাই নাও ইউজ করতে পারেন। এবার হলো আপনাদের ওয়েডিং রিংটা, আপনারা ওয়েডিং রিংটা আমি কী কারণে ডাউনলোড করছিলাম তা এবার একটু দেখাই দিই আপনাদের। এই তো আমাদের ওয়েডিং রিং, ওয়েডিং রিংটাকে ডাউনলোড করা হয়েছিল এই জায়গাতে। তো আমাদের ভেক্টরটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পর এই যে আমার ওয়েডিং রিং এটা লাগবে। তো এই ওয়েডিং রিংটা নেওয়ার পর আমাদের যে নামের যে ফাঁকটাতে, ফাঁকটা একটু খালি, তো এই ফাঁকটার মধ্যে আমি মেনলি চাচ্ছিলাম যে আমার ওয়েডিং রিংটা দিতে, ছোট্ট করে আমার এই ওয়েডিং রিংটা দিতে, তাহলে যাতে ওয়েডিংটাকে খুবভাবে কাস্টমাইজ মানে ফিলটা দিতে পারি যে না এটা আসলে একটা ওয়েডিং বেস ডিজাইন। তাই আমি এই জায়গাটা, এই যে অংশটার মধ্যে রাখার জন্যই আমি এই ভেক্টরটা ডাউনলোড করছিলাম। তো এই হলো আমাদের একটা ফিনিশিং লুক। তো এটাকে আমরা কীভাবে ফিনিশিং দিব এবার বাকিটা, তো এবার আমরা সব কিছু কন্ট্রোল কন্ট্রোল টু দিয়ে লক আনলক করার পর এটাকে গ্রুপ দেন, এটা সব কিছু এটাকে গ্রুপ, তো পিছনে আর লেখা দেওয়া লাগবে না। তো এবার এটাকে সবটাকে আপনি ডিজাইনে নেওয়ার পর এটাকে দিতে হবে এবার একটা জোড়া, এই সাইজের মধ্যে দিতে হবে জোড়া। তো এই জোড়াটা দেওয়ার জন্য আপনি একবারে লফ যে টপ অ্যালাইনমেন্ট আর লেফট অ্যালাইনমেন্ট দিয়ে নেবেন। দেওয়ার পরে দেখবেন যে নিচের জায়গাটা একটু খালি, তো এই জায়গাটা একটু বড় করে নেবেন একবারে, আপনার পেজের বাইরে যাতে না যায় এটা জিনিসটা লক্ষ্য রাখবেন। আর তারপরে হলো এটাকে আপনারা লেফট অ্যালাইনমেন্ট অ্যান্ড টপ অ্যালাইনমেন্ট দিয়ে নেবেন। দেন এটাকে আবার আপনারা সুন্দর করে একটু বড় করে দিবেন। তো বড় করে দিলেই দেখবেন যে আমাদের ডিজাইনটার ফিনিশিং লুক চলে আসছে। কিন্তু এই যে মাঝখানের যে জোড়াটা, জোড়াটাকে এবারে আমার একটু হাইট করে দিতে হবে। আর এইটাই হলো বেস্ট অপশানটা, যেটা হলো আমরা ওয়ান টেমপ্লেটে যদি ডিজাইনটা করি তাহলে এই জোড়াটা থাকে না, তো যার কারণে খুব সুন্দর মন মতো ডিজাইন করা যায়। তো আমি এখানে একটা চিকুন টাইপের একটা শেপ নিলাম, চিকুন টাইপের একটা শেপ নিলাম। তো যেই শেপটা হলো আমার, যেই ডিজাইনটা আমাদের এই কালারটা সবচেয়ে বেশি আছে আমার ডিজাইনে, ওই কালারটা এটার উপরে দিয়ে দিব। আর আমার এই অপাসিটিটা কমানো, আমি অপাসিটিটা বাড়িয়ে দিলাম। তো দেখেন যে আমার যে জোড়ার যে ফিনিশিংটা এটাও চলে আসছে। তো এবার কাজ হলো আমার ফাইনাল পার্ট হলো এটাকে সেভ দেওয়া। তো সেভ দেওয়ার সময় আপনাদের একটা ট্রিক্স আছে, আমি আপনাদের যে একটা বলছিলাম যে আমাদের এই লিস্টে আমি সেভিংয়ের একটা ট্রিক্স, যেটা যাতে আপনাদের এমবিটা বেশি না হয় আর ডিজাইনটারও কোয়ালিটি খুব সুন্দর থাকে।
তো এটা যাতে মেনটেন হয় তার জন্য আপনাদের একটা কাজ করতে হবে। এবার এই ফাইলটাকে আপনারা এআইতে সেভ দিয়ে রাখবেন, যাতে ইন ফিউচারে আবার আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা যাতে ইউজ করতে পারেন। আর ইপিএস ফাইল সরি পিডিএফ ফাইলটা রাখবেন আপনাদের মার্কেট প্লেসে আপলোড দেওয়ার জন্য। তো এখান থেকে ফাইল, ফাইল থেকে হলো আপনাদের সেভ এজ, সেভ এজে যাওয়ার পর আমরা আগে এটাকে পিডিএফে আপলোড দিব। তো আমরা ডেস্কটপ সিলেক্ট করলাম, আমাদের নাম দিলাম হলো ওয়েডিং প্ল্যানার, ওয়েডিং প্ল্যানার। তো ওয়েডিং প্ল্যানার এখান থেকে আমরা আপলোড দিলাম হলো পিডিএফ। তো আপনাদের এই যে আপনাদের যাতে মাপে মাপে ভুল না হয়, কোনো কিছু যাতে সমস্যা না হয়, এখান থেকে ইউজ আর্টবোর্ডের মধ্যে ক্লিক করে দিবেন, তাহলে একবারে একুরেট ডিজাইনটা আপনাদের সেভ হবে। তো এবার এখান থেকে হলো সেভে দিবেন। সেভে দেওয়ার পরে এখন দেখা যায় মাঝে মাঝে হিউজ সাইজ হয়ে যায় এমবির, লাইক 100 MB, 200 MB, 300 MB, 700 MB পর্যন্ত চলে যায়। তো আপনারা একটা কাজ করে নেবেন, যে শুধু এই যে এই টিক চিহ্নটা উঠিয়ে দিবেন, এই টিক চিহ্নটা উঠিয়ে দেওয়ার পরে দেন দিবেন হলো সেভ। তাহলে এমবিটা মোটামুটি কমের মধ্যে, আপনাদের ভালো একটা রেজুলেশনের মধ্যে আপনাদের প্রোডাক্টটা সেভ হয়ে যায়। তো আমরা আমাদের ডেস্কটপে যাই, যেখানে আমাদের ডিজাইনটা আমাদের জন্য অপেক্ষা করতেছে আপলোডের জন্য। এ হলো আমাদের ওয়েডিং প্ল্যানার, এটা হলো আমাদের ফাইনাল ফিনিশিং লুক। এ হলো আমার ফাইনাল লুক, যেটা আমাদের আপলোড দেওয়ার পর এটা অটোমেটিক্যালি ফ্রন্ট পার্টে, এটা পিছনের পার্টে বসে যাবে, আর দেন আমরা কিওয়ার্ড ডিসক্রিপশন ইউজ করে আমরা আপলোড দিতে পারবো। তো আজকে এই ডিজাইনটাই আপনাদের এই ক্লাসের মধ্যে দেখালাম, আর ইনশাল্লাহ সামনের ক্লাসে আরও একটা আরও অনেক ভালো ভালো কিছু ডিজাইন আপনাদের দেখাবো, দেন আমরা আপলোডে চলে যাবো একটা কিওয়ার্ডের অসাধারণ কিছু ট্রিক্স নিয়ে। তাই সবাই সাথে থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।